জুমার নামাজ যেমনি ওয়াজিব, জুমার খুতবা দেয়াও কথা বলেন, জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত, যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন। কি ব্যালেন্সড ইসলাম, কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান। প্রতিদিন জোহরের সময় ফরজ করা রাকাত, কিন্তু জুমার দিন ফরজ করা রাকাত, দুই রাকাত কমাইলো কেন? খুতবা সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি, এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে, মানুষকে এডুকেট করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে। আপনাদের অনেক দায়িত্ব, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার, আপনাদের অনেক দায়িত্ব। খতিব যারা, এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয়, এটা অনেক বড় দায়িত্ব। এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে। এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই, কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম, একটা নির্ধারিত সময়ে হয়, পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময়ে হয় নাকি? কথা কন, আমরা বক্তারা নির্ধারিত সময়ে মাইক পাই? কথা কন, কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, আজকে বসছি কয়টায়? কিন্তু জুমার খুতবার এটা চেঞ্জ হয়। কি বরকতের একটা জলসা, ওই দিন সবাই আসতে হয় মসজিদে, ফুল টাইম নামাজি এরা আসে, পার্ট টাইম নামাজি এরা আসে, বেনামাজি এরাও আসে, আস্তিক এরা আসে, নাস্তিক এরাও আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, হেফাজতে ইসলাম আসে, তাবলিগের ভাইয়েরা আসে, পীরের মুরিদেরা আসে, সবাই আসে। তাহলে এটা জরুরি দিন না? তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে, তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয়। কি করতে হয়? ধরে না রাখলে শ্রোতা উঠে যায়, কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে? কথা কন, ওঠার সুযোগ আছে, কারণ সামনে কি জুমার নামাজ, সুবহানাল্লাহ কইবেন না? এটা অনেক জরুরি। এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার! বিশ্বনবীর মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্বনবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পরপর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না, মসজিদে নববীতেই 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন, সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই, মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার! প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন, সুবহানাল্লাহ। যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে আর একবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? রাজা মেহরও আছে? ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না, বের করে দেন, বের করে দেয় সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে, তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে, 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আর একটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই, কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না,
তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবহানাল্লাহ কইবেন না What a project! What a project! কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাকাত পরে আবার চিল্লাচিল্লি আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাঁচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিষ্ণু বললেন না অসুস্থ হই নাই কোরআন রায়াত নাজিল হয় নাই আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোড়া বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কয় এটা আমার ঘোড়া হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই আর বলতেন রাইহানা চাইনি ফি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সাইয়েদা শাবাব ইয়াহলিল জান্নাত জান্নাতীর আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন 500টা খুতবা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবী এসে বসে বলল বিশ্বনবী বললেন কুম দাঁড়াও দুই রাকাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিশ্বনবী বললেন ইরকা রাকাতেন দুই রাকাত পড়ো সাহাবি দুই রাকাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খুতবা দেয়া শুরু করলেন খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লায় কোন ঠিক কিনা এ কাজই করেছেন বিশ্বনবী 500টা খুতবায় আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম্মা সকিনা গাইসান মুগীসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দা আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে আল্লাহ বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দেয় কে আল্লাহ বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো
শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া তো করে নাই, শুনতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি, না করলে থামাবো, সুবহানাল্লাহ কইবেন না। বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়, সুবহানাল্লাহ বলবেন না। আবার বিশ্বনবী পরের জুমাবাড়ে খুতবা দিচ্ছেন, ওই সাহাবি এসে হাজির, এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই, যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই, চিল্লায় বলেন কিসের দরকার নাই, ও নবী আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝণ্ডার বৃষ্টি, মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই, চিল্লা এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত, 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, জুমার আজান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও, কার কথা, আল্লাহর, ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট, মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা, তিনি কে, অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে। এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون, যখন নামাজ শেষ হয়ে যায় فاذا قضيت الصلاه فانتشروا في الارض, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, فانتشروا في الارض, জমিনে ছড়িয়ে যাও, ابتغوا من فضل الله, আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো, মানে রিজিক তালাশ করো, কার কথা, নামাজ শেষ মসজিদে থাকবেন না, কই যাবেন, কথা কন, জোরে কন, নামাজের সময় ঢুকবেন কই, নামাজ শেষে যাইবেন কই, আবার বলেন আজান হলে ঢুকবেন কই, আজান শেষ নামাজ শেষ যাবেন কই, কুদিয়াতিস সালা ফাংতাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান, মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই, শুধু মুরব্বি যারা কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই, কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার, ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে না, বিধানটা কার, ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে, কি করে, মনোযোগ নাই, কি করে, জিকির করে, উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল, মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবি পড়ে। এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম, সবাই বলে ওয়ালাইকুম আসসালাম, মান আনতুম, তোমরা কারা, কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, তো তাওয়াক্কুল করে যে বসে আছে, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কর থেকে না, রোজা দাও, ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি, ওমর বলল বড় আল্লাহর ওলি খানা করতে আইছে, আমাদের জিকিরার বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে, ওমরে ফারুক বলে তাহলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা বাদুকুম বাদা, একে অপরের উপর নির্ভরশীল, যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল, তোমরা জিকির করার তাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া, খাবারের প্লেট আসে কোন দিক দিয়া, জোরে কোন, ঠিক কিনা, আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয়,
আনতুমুল মুতাওয়াকিলুন বাদুকুম বাদা, এখনই মসজিদ থেকে বের হয়ে যা, এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো। এটা হচ্ছে ইসলামের বিধান, চিল্লা এখন ঠিক কিনা? ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে, চিল্লা এখন ঠিক কিনা? যার যেইখানে দায়িত্ব, দায়িত্ব পালন করার জন্য ছুটো, মসজিদে বসে থাকা যাবে? কোনো যুবক মানুষ, কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে? নামাজে তো সবচেয়ে বড় জিকির, কামাই করা লাগবে না? মেয়ে কোথায় গেল, ছেলে কোথায় গেল, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বেড়া আছে না নাই? এরপর আল্লাহ বললেন, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা। ও নবী, সাহাবারা কাফেলার পণ্যের লোভে, কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনার জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায়, এটা ঠিক করে নাই, আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না, ঠিক কিনা? এই আয়াতটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলেন। খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শুনে, জানেন? কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে, মনোযোগ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাকাত পরে পরে দুইটা খুতবা দিতেন, ঈদের নামাজের মতো। ঈদের নামাজে আগে কি, দুই রাকাত পরে খুতবা, জুমার নামাজও ছিল এরকম, আগে দুই রাকাত নামাজ পরে খুতবা। বিশ্বনবী আগে দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন, তখন মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই। এক মাস আগে দেহাইয়াতুল কালবি আল আনসারী নামক এক সাহাবীকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য, পণ্য আনার জন্য। এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে, তখন দুর্ভিক্ষ, খাবারের দাম দুই গুণ তিন গুণ, খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে। তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন, কি করতেছিলেন? খুতবা দিচ্ছিলেন। আর তখন নিয়ম ছিল, কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাত, ঢোল বাজিয়ে দিত, ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো, যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত। বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন, কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। এখন মসজিদে কানা ঘুষা, কিছু সাহাবি বলে না না বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না, অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় লজাই, দু চারজন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরাও ওঠা শুরু, যেতে যেতে পেছন থেকে এক কাতার, দুই কাতার, তিন কাতার, পুরো মসজিদে নববী খালি, মাত্র ১২ জন সাহাবা ছাড়া। কয়জন? কথা কম, মাত্র ১২ জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন, চার খলিফা, জাবির ইবনে আব্দুল্লাহ, এরকম ১২ জন সাহাবা বসে আছেন, সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল, সাহাবারা ভাবলো নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছি, এখন খুতবা সমস্যা নাই, কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না, বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য করণের জন্য দৌড়াবে, এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াইদা রাআউ তিজারাতান লাহওয়ান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা। ও নবী, আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায়, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা। ও নবী, আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভাণ্ডার আছে, সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেয় আমার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। সবচেয়ে বড় রিজিক দাতা কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন? সময় মতো জুমার খুতবা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খুতবা দিবেন তো? ইনশাআল্লাহ। জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন? জি। না দোয়া করে ফেলবো? না। এই সুন্নাত গুলো শুনে আমরা বিদায় নিব, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তুলেন? একজন, আর
আপনি দোয়া না নিয়ে চলে যাবেন, এত ব্যস্ততা। জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। সবাই কয় খাইছে হুজুরে দর্শে জায়গা মতো, আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই? রাজা মেহারে নাই, রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায়, মুসল্লি আর মুসল্লি। জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে। আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআ। বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুখস্থ রাখতে হবে। এক নাম্বার সুন্নত, ফজরের সালাত জামাতে পড়তে হবে। দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল, কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ, ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা, মুসল্লিদের আনাগোনা, ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কি না? মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক। বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি? ফজরের নামাজের সময় মুসল্লি নাই, এক কাতারও হয় না, আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না, ঠিক কথা কন? তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এত আসতে ইনশাআল্লাহ, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে থাকবে ইমাম সাহেব কে মসজিদের ইমাম? কই আবু সাহেব? কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময়, জুমার নামাজের মতো ভিড় হবে, আসা যাবে না, কথা কয় না? দুই নম্বর সুন্নাহ হচ্ছে আসিওয়াক, মেসওয়াক করা। মাথরাতুন লিল ফাম মারদাতুন লির রব, মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল, এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি? সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। বিশ্বনবী বলতেন নিআমা সিওয়াকি আয-যাইতুন ফা ইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি, আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়ে দিতেন। বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফা ইন্না ফিত্তাদিহিন বারাকা, তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দিছে, তেল দিবেন তো। চার নম্বরে আত্মীব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত, লাগাবেন, লাগাতে রাজি আছেন? বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়, হাব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এক হচ্ছে আন-নিসা, নারীদেরকে আমি পছন্দ করি। দুই হচ্ছে অতীব, সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই, এরকম কোন ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে? আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল হায়া মানে লজ্জা, আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা, এটা সব নবীদের ছিল। আর সেওয়াক, সব নবীরা মেসওয়াক করেছেন। আর তিব, সব নবীরা আতর লাগিয়েছেন। আর নিকাহ, সব নবীরা বিয়েও করেছেন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। পাঁচ নম্বর সুন্নাহ হলো আল লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পড়া। নট নেসেসারি যে নতুন জামা হতে হবে, পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই? ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়া, ইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ারা আসারা নিআমাতিহি আলা আবদি, আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের ছিটে ফোটা দেখতে চান। আপনি যদি ধনী হন জামি দামি জামা পড়বেন, সুন্দর জামা পড়বেন। অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পড়ে, আছে না নাই? আপনি ধনী মানুষ, আপনি সিরা জামা পড়ছেন কেন? আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে,
আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে 6 নাম্বার হলো ইকসারুস সালা আলান নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দুরূদ পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দুরূদ পড়ো কিয়ামতের আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দুরূদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকাতু সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে এই দুরূদ নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া সুন্নাহ সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো 18 নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ আল্লাযি আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা এই আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা কথা কোন ওয়ালিয়াত আলাতফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাঝখানে কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াত আলাতফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াত আলাতফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্বনবী বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনুলাহু নূর এই সূরাতুল কাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সূরাতুল কাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না কালকে সূরাতুল কাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর তাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাশিউ আলাল ইকদাম বিশ্বনবী বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ রিকশা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেঁটে গেলে সওয়াব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সওয়াব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনবী বললেন আদামু তাখাত্তি রিকাবান নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতে আছে না নাই আছে রাজা মেহারে নাই আছে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনবী বললেন থামো এজলেস বসো মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইতা আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদ রাকাতাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে 2 রাকাত পড়া সুন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বাদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল জুমা 4 রাকাত মসজিদে পড়লে 4 ঘরে পড়লে 2 কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত খুদ্দিরা লাগ যত আপনার তৌফিকে কুলায় 2 রাকাত করে করে 2, 4, 6 ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি 10 রাকাত পড়তে পারবেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনবী বলেন ইনসাত চুপ থেকে খুতবা শুনবা জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি কথা কোন বিশ্বনবী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছ চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যেয়ে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন
হাত তুলতে পারবেন? আমিও তুলতে পারবো না, আমি কত ঘুমাইছি। জুমার খুতবা শুনতে গেলে ঘুমাস, কারণ রহমত নাজিল করে কে? আল্লাহ। পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা, খালি ঘুম আর ঘুম, আছে না নাই? আছে। ঘুমাসলে কি করবেন? উঠে যাবেন, উঠে জায়গা চেঞ্জ করবেন, পানির ঝাপটা দিবেন, ঘুম দূর করে দিবে কে? এরপরে বিশ্ব নাই বললেন, জুমার দিন দোয়া করলে কবুল হয়। এমন একটা সময় আছে জুমার দিনে, ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না।